বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে ভরা হচ্ছিল অক্সিজেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বেশ কয়েকটি সিলিন্ডারে, মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। শনিবার বিকেল 4টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুলপুর এলাকার সীমা অক্সিজেন প্লান্টে ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ। এতে মারা যান 6 জন, দগ্ধ হন 30 জন শ্রমিক, আহত হন বেশ কয়েকজন। লন্ডভণ্ড হয় কারখানার কয়েকটি টিনশেড ভবন। 1 কিলোমিটার দূরে লোহার টুকরার আঘাতে শামসু নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বিকট শব্দে পুরো এলাকা ভূমিকম্পের মতো কেঁপে উঠে বলেও জানান তারা। ঘটনাস্থলে আমরা যখন আসি তখন চতুর্পাশে আমরা ভয়াবহ আগুন দেখতে পাই। বিস্ফোরণটা এমন ভাবে হয়েছে মানে কি প্রায় 2-3 কিলো মানে কি আবাসটা হয়েছিল। অনেক বড় বড় লোহা ঘরের মধ্যে পড়ছে, মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোট ছোট লোহা গুলো উপর চলে গেছে, সবাই কেউ হাত চলে গেছে, কেউ হাত চলেছে, কেউ বিল্ডিং এর গ্যালার চলে গেছে, আমাদের দোকান টোকান সব উড়ে গেছে। এমন ভাবে বিস্ফোরণ হয়েছে, মাটির ভূমিকম্প পড়ছে, কেঁপে উঠছে সারা এলাকায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের 3টি ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও 6টি ইউনিট। প্রায় 2 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। পুড়ে ছাই হয়েছে সব, লন্ডভণ্ড হয়ে যায় কারখানাটির 1টি টিনশেড ভবন। সিলিন্ডারের অতিরিক্ত প্রেশার বা টেম্পারের কারণে বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। অতিরিক্ত প্রেশারের কারণে হতে পারে, অথবা ওই যে সিলিন্ডার আছে সিলিন্ডারের টেম্পার হয়তো নষ্ট হয়ে গেছে, অত হয়তো এভাবেও হতে পারে। এখনের মতো আমরা উদ্ধার কাজ শেষ করেছি, আমরা আগামীকাল ভোর থেকে আবার আমাদের উদ্ধার কাজ চলবে। পরে উদ্ধার কাজে যোগ দেয় র্যাব ও সেনাবাহিনীর 2টি দলও। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকৃতপক্ষে কত। আমরা মালিক পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু এই ফ্যাক্টরির কোনো কাউকে আমরা পাইনি। নিরাপত্তা বলাটা সঠিক থাকে, বিশেষ করে অহেতু লোকজন ভিড় না করে অনাকাঙ্ক্ষিত পরবর্তী কোনো ঘটনা না ঘটে, এবং লাশগুলো এবং আহত এবং নিহত যারা আছেন তাদেরকে নির্বিঘ্নে যাতে রাস্তা দিয়ে পার করতে পারে সে ব্যবস্থা আমরা নিয়েছি। সীমা অক্সিজেন প্লান্টে 200+ শ্রমিক কাজ করে। এর আগে গত বছরের জুনে বিএমএ ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে 54 জনের মৃত্যুর পাশাপাশি 200+ আহত হয়। বিএমএ ডিপুর ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে 1 বছরের মাথায় একই এলাকায় ঘটেছে ভয়াবহ আরেকটি বিস্ফোরণ। নানা প্রতিষ্ঠানের অনুমোদনের পাশাপাশি মালিকপক্ষের কোনো গাফিলতি ছিল কি না তা জানা যাবে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর। শফিকুল আলম, সময় সংবাদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।